ওজন কমাতে টমেটো খান। টমেটো আমাদের ওজন কমাতে হেল্প করবে? হ্যাঁ, বিজ্ঞানীরা এমনটাই দাবি করছেন। এই রিসেন্ট 19 তারিখ, এই অক্টোবর মাসের 19 তারিখ, ডক্টর নিকিতা তোষ রিসার্চ পেপার সাবমিট করেছেন যে ওজন কমাবে টমেটো। কেন কমাবে, কী কী রয়েছে, কী গুণাগুণ রয়েছে, কী পদার্থ রয়েছে যে টমেটো আমাদের ওজন কমাতে হেল্প করবে? ডেলি কটা করে টমেটো খাবেন? কাঁচা টমেটোর খাবেন না পাকা টমেটোর খাবেন? কখন টমেটোর খাবেন? সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি, বেসিক্যালি আইওএজ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, নাওয়েডেজ আইএমএ ওয়েট ম্যানেজমেন্ট এক্সপার্ট, ওবেসিটি ম্যানেজমেন্ট এক্সপার্ট। দীর্ঘ 10 বছরের উপর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি। 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি পর্যন্ত ওয়েট লস রেজাল্ট আমার হাতে রয়েছে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ওজন কমাবে টমেটোর। বিজ্ঞানীরা এমনটাই দাবি করছে। এখন ওবেসিটি চারিদিকে মহামারীর আকার ধারণ করেছে, স্থূল চেহারা নিয়ে চারদিকে মানুষ ঘুরে বেড়াচ্ছে। তাই বিজ্ঞানীরা গবেষণা করছেন কি করে মানুষকে এই ওবেসিটি মুক্ত করা যায়। আধুনিক গবেষণাতে ডক্টর নিকিতা তোষি লেটেস্ট এই অক্টোবর মাসের 19 তারিখ আমরা যখন দুর্গাপূজাতে ব্যস্ত, উনি রিসার্চ পেপার সাবমিট করেছেন যে ওজন কমাতে টমেটোর হেল্প করে, আমাদের বেলি ফ্যাট কমাতে হেল্প করে, আমাদের ওয়েস্ট লাইন নাভির সজাদে সার্কামফারেন্সটা বেড়ে যাচ্ছে, অ্যাবডোমেনটা বেড়ে যাচ্ছে, ভুঁড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই ওয়েস্ট লাইন সার্কামফারেন্স বেলি ফ্যাট কমাতে হেল্প করে টমেটো। কেন কমাতে হেল্প করে? কার্নিটাইন, কার্নিটাইন একটা অ্যামাইনো অ্যাসিড যেটা রয়েছে টমেটোরের মধ্যে, এটা আমাদের বেলি ফ্যাট কমাতে হেল্প করে। শুধু তাই নয়, টমেটোরে রয়েছে লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্ট, এই যে ফাইটোনিউট্রিয়েন্ট, ফাইটোকেমিক্যাল উদ্ভিদের মধ্যে যে থাকে বিটা ক্যারোটিন, যেহেতু লাল হলুদ বিভিন্ন কালারের আমরা টমেটোর পাই, বিটা ক্যারোটিন লাইকোপেন এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে ক্লিনজিং প্রসেস করে। আমরা যদি টক্সিনগুলো বের করে না দিই, ক্লিনজিং প্রসেসে না চলে, তাহলে কিন্তু ওজন কমানোর পরে আবার পুনরায় ওজন বেড়ে যায়। তাই প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাছাড়া ফাইবার রয়েছে, প্ল্যান্ট ফাইবার যেটা আমাদের খাই খাই ভাবটা কন্ট্রোল করে, তার সঙ্গে প্রোটিন রয়েছে। টমেটোর মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে, প্রচুর ভিটামিন মিনারেল রয়েছে, তার সঙ্গে প্রোটিন রয়েছে, এবং প্রোটিন আমাদের হাঙ্গার ক্রেভিং কন্ট্রোল করে, খাই খাই ভাব স্যাটিটিটাকে কমিয়ে দেয়, যার ফলে অনেকক্ষণ পেট ভরা রাখে। ফাইবার যেমন পেট ভরা রাখে, প্রোটিন আমাদের পেট ভরা রাখে, খাই খাই ভাব কমায় এবং মাসেল ডেভেলপ করতে হেল্প করে, ফ্যাট কমাতে হেল্প করে। তাছাড়া টমেটো লো ক্যালোরি, আপনি 100 গ্রাম টমেটোর খান একটা মাঝারি সাইজের, কিংবা 50 থেকে 100 গ্রামের মধ্যে এই ধরনের টমেটোর আপনি খান, মাত্র 16 থেকে 19 ক্যালোরি। টমেটোরের সাইজ অনুযায়ী 100 গ্রাম টমেটোর আপনি যদি খান 16 থেকে 19 কিলো ক্যালোরি। লো জিআই ইনটেক্স, জিআই লেভেল গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, মাত্র 38 গ্লাইসেমিক ইন্ডেক্স, লো ক্যালোরি লো গ্লাইসেমিক ইন্ডেক্স। আমরা ওয়েট লসের জন্য লো ক্যালোরির হাই নিউট্রিশনযুক্ত খাবার রেকমেন্ড করি, আর টমেটোর সেই দিক থেকে লো ক্যালোরি হাই নিউট্রিশন লো জিআই। এতে প্রচুর পরিমাণে জল রয়েছে, আমাদের বডি হাইড্রেশনে খুবই হেল্প করে, তার সঙ্গে এটা মেটাবলিজম বুস্ট করে। টমেটো আমাদের মেটাবলিজম বুস্ট করে, যার ফলে দ্রুত ওয়েট লসে হেল্প করে। তাহলে বন্ধুরা, টমেটোর কেন ওজন কমাতে হেল্প করে জানলাম। এখন প্রশ্ন হচ্ছে কাঁচা খাবেন না পাকা খাবেন? বিজ্ঞানীরা বলছেন লাল টমেটো, রাইপ টমেটো, পাকা টমেটো, এটা আমাদের ওয়েট লসে হেল্প করে। কখন খাবেন? আপনি সকালবেলা টমেটোর জুস খেতে পারেন, কিন্তু খালি পেটে এটা খেলে অ্যাসিড হয়ে যাবে। টমেটোরের মধ্যে ট্যানিক অ্যাসিড রয়েছে, আপনি খালি পেটে টমেটোর জুস খেলে আপনার গ্যাস অ্যাসিড অম্বল হবে, ডাইজেস্টিভ প্রবলেম হবে। অ্যামাইনো অ্যাসিড টাইরামাইন রয়েছে, এই অ্যামাইনো অ্যাসিড টাইরামাইন টমেটোরে থাকার জন্যে আমাদের ব্রেন অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, আপনাকে রাত্রে ঘুমাতে দেবে না, তাই রাত্রে টমেটোর খাওয়া উচিত না। আপনি যদি রাত্রে টমেটোর খান, এই টাইরামাইন অ্যামাইনো অ্যাসিড আমাদের ব্রেন অ্যাক্টিভিটি বাড়াবে, মেটাবলিজম বুস্ট করবে, কাজ করতে ইচ্ছে হবে, ঘুমোতে ইচ্ছে হবে না, তাই রাত্রে টমেটোর খাবো না, সকালবেলা খালি পেটে না, রাত্রে না। তাহলে টমেটোর খাবো কখন? মিড মর্নিং হেলদি স্ন্যাক্স, মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স। সকালবেলা হেলদি ব্রেকফাস্ট নিলেন, দুপুরে আপনি লাঞ্চ করছেন, মাঝখানে মিড মর্নিং হেলদি স্ন্যাক্স হিসাবে আপনি শসা, গাজর, টমেটো, তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা আদা, কাঁচা লঙ্কা দিতে পারেন। কাঁচা লঙ্কা ওজন কমাতে হেল্প করে, কাঁচা আদা ওজন কমাতে হেল্প করে, কাঁচা পেঁয়াজ ওজন কমাতে হেল্প করে, গাজর ওজন কমাতে হেল্প করে। এগুলো নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে পাঠিয়ে দেবো ভিডিওটি। আপনি তাই
সকালবেলা মিড মর্নিং হেলদি স্ন্যাক্স 11-12টার দিকে আপনি বিট গাজরের সঙ্গে শশার সঙ্গে আপনি টমেটো ধনেপাতা এইসব দিয়ে স্যালাড করে খান। আপনি চানা খাচ্ছেন, ছোলা কাঁচা ছোলা খাচ্ছেন, তাতে টমেটো দিয়ে খান। আবার বিকেলবেলা মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স, ওখানে আপনি স্যালাডের সঙ্গে টমেটো খান। এইভাবে কাঁচা টমেটো, র টমেটো, রাইপ টমেটো মানে লাল রঙের টমেটো কাঁচা দুবেলা যদি মিড মর্নিং হেলদি স্ন্যাক্স, মিড আফটারনুন হেলদি স্ন্যাক্স আপনি যদি খান, আপনার দ্রুত ওয়েট লসে হেল্প হবে। টমেটো দ্রুত ওজন কমাবে মানে কতটা করে খাবেন? ডেলি 1 কেজি, 2 কেজি, 5 কেজি খাবেন? না, 1টি থেকে 2টি, 50-100 গ্রাম মাত্রায় খান, 1টি থেকে 2টি খান। বেশি খাবেন না, গ্যাস অ্যাসিড অম্বল হবে, ডাইজেস্টিভ প্রবলেম হবে, তাই বেশি টমেটো আপনি খেতে যাবেন না। কিন্তু এটুকু মনে রাখবেন, টমেটো ওজন কমাতে হেল্প করে, টমেটোর বেলি ফ্যাট কমানোর অনেক গুণাগুণ রয়েছে, মানে আপনি শুধু টমেটোর খাবেন আর আইডিয়াল ওয়েটে আসবেন, 20 কেজি, 30 কেজি, 40 কেজি ওজন কমাবেন, এই ধারণা ভুল। ওজন কমানোর জন্যে এক্সপার্ট কোচের গাইড নিতে হবে। শুধু টমেটোর খাবেন তা নয়, টমেটো আপনাকে ওয়েট লসে হেল্প করবে মাত্র, কিন্তু শুধু টমেটোরে ওজন কমবে না। ওজন কমানোর বিজ্ঞানটা শিখতে হবে, ক্যালোরি ম্যানেজমেন্ট করতে হবে। সকালবেলা হেলদি ব্রেকফাস্ট কী খাবেন, দুপুরে লাঞ্চে আপনি কী খাবেন, রাত্রে ডিনারে কী খাবেন, জল কতটা খাচ্ছেন, কতটা ঘুমাচ্ছেন, স্ট্রেস ম্যানেজমেন্ট, সমস্ত কিছু ক্যালোরি ম্যানেজমেন্ট করবেন একজন এক্সপার্ট কোচ। একজন এক্সপার্ট কোচের গুড স্টুডেন্ট হয়ে আপনি ওয়েট লস করতে থাকুন, তাহলেই স্বাভাবিক ওজনে আসতে পারবেন। বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি, দীর্ঘ 10 বছর অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি। আপনারা আমার গাইডে থেকে ওজন কমাতে চাইলে ইমিডিয়েট আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি বন্ধুর মতো কাছে থাকার হেল্প করার চেষ্টা করব। স্টে সেফ, স্টে হেলদি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।